সড়ক রেল ও সমুদ্রপথের বহুমুখী যোগাযোগ সহযোগিতার এক মাধ্যম বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বিআরআই চীনের নেতৃত্বে এশিয়ার সঙ্গে ইউরোপের যোগাযোগ সহজ করতে হয়েছে এই উদ্যোগ আঞ্চলিক টেলিযোগাযোগ জ্বালানি পর্যটন সহ বেশ কিছু খাতে সহযোগিতার নতুন সম্ভাবনাও আছে বিআরআইএ এছাড়া টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনেও এই উদ্যোগের ভূমিকা আছে তবে বিআরআইতে যুক্ত হতে বাংলাদেশকে হাতে নিতে হবে বেশ কিছু যোগাযোগ অবকাঠামো উন্নয়ন প্রকল্প যেখানে ঋণ দেবে চীন এই ঋণের শর্ত এবং প্রকল্প বাছাইয়ে বাংলাদেশকে সতর্ক হতে হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা বাস্তবায়নে সংশ্লিষ্ট দেশগুলোকে বিভিন্ন অবকাঠামো উন্নয়ন করতে হবে এসব ক্ষেত্রে তাদের অনুদান খুবই কম বেশিরভাগই নানা শর্তের ঋণ তাই বিআরআই বাস্তবায়নে পাওয়া ঋণের অর্থ কি শর্তে পাওয়া যাবে তা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বিষয় এর সাথে সম্পর্কিত অর্থনৈতিক সুবিধাগুলো মূল্যায়ন করতে হবে দ্বিপাক্ষিক চুক্তির ক্ষেত্রে কৌশল দ্রুত অর্থনৈতিক উন্নয়নে চীন বিশ্ব অর্থনীতিতে উঠে এসেছে দ্বিতীয় শক্তি হিসেবে এদিকে বড় প্রতিবেশী দেশ হিসেবে ভারতও বাংলাদেশের কাছে গুরুত্বপূর্ণ এ অবস্থায় ভূ রাজনীতির ভারসাম্য বাংলাদেশ আমলে নিচ্ছে বলে জানান পররাষ্ট্র সচিব আর শিল্পমন্ত্রী বলেন বিশ্বায়নের যুগে অর্থনৈতিক উন্নয়ন করতে হলে বিচ্ছিন্ন থাকার সুযোগ নেই বাংলাদেশের পারস্পরিক সহযোগিতায় বিআরআই বাস্তবায়নে সবার জন্য সুবিধাজনক অবস্থা নিশ্চিত করতে হবে ইন্দোপ্যাসিফিক ইন্দো প্যাসিফিক ইউরেশিয়া বিআরআই এ তিনটি যোগাযোগ সহযোগিতা মাধ্যমই আমাদের সামনে আছে আমাদের নিজস্ব নীতি হল সবগুলো ফোরামেই আমরা অংশ নেব যদি সেগুলো দেশের জন্য কাজে লাগে বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে কোনো বিষয়ে চুক্তি বা সমঝোতায় দেশের স্বার্থ ছাড়া অন্য কিছু গুরুত্ব পায় না বর্তমানে চীনের সঙ্গে বাংলাদেশের বার্ষিক বাণিজ্যের পরিমাণ বারো বিলিয়ন ডলার ছাড়িয়েছে বিয়ের আই বাস্তবায়িত হলে চীনে বাংলাদেশি পণ্য রপ্তানির সুযোগ বাড়বে বলে মনে করেন ব্যবসায়ীরা